सामने हाजिर हलाम प्रथम श्रेणी बांगला क्लास निये। आज के क्लास धारावाहिकता आमि तोमादेर आज के आलोचना करब जुक्त बर्ण निये। आसो तोमरा अवश्यई বই খাতা কলম হাতে নিয়ে বসেছো। আচ্ছা প্রথমেই আসো আমি কিছু তোমাদের যুক্ত বর্ণ দিব এবং যুক্ত বর্ণ ভেঙে দুটি করে শব্দ লিখাবো। যুক্ত বর্ণ আমরা এর আগে বর্ণগুলো শিখেছি যে বর্ণ মানে কি, এক একটা বর্ণ ক খ সেগুলো স্বরবর্ণ ছিল আবার ব্যঞ্জন বর্ণ ছিল। আজকে আমরা দুটি বর্ণ একসাথে মিলে যখন কোনো বর্ণ তৈরি হয় সেটাকে আমরা বলি যুক্ত বর্ণ, মানে দুইটি বর্ণ মিলে একটি বর্ণ তৈরি হওয়া। যেমন ধরো স ক, এখানে কয়টি বর্ণ রয়েছে? দুটি বর্ণ রয়েছে, একটা হলো দন্তা স এবং আরেকটি রয়েছে তোমার ক। এই হলো যুক্ত বর্ণ। যদি আমরা এক কথায় বলি যে যুক্ত বর্ণ কি, দুটি বর্ণ মিলে যখন কোনো একটি বর্ণ তৈরি হয় সেটাকেই বলা হয় যুক্ত বর্ণ। তাহলে আমাদের হলো কি, এই যে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তোমার যুক্ত বর্ণ এবং সেগুলোকে ভেঙে কিভাবে দুটো করে শব্দ লিখতে হবে সেটাই তোমাদের আজকে আমি শিখাবো। প্রথমেই চলো চলে আসি আমরা ডাস্টারটা কোথায় রেখেছি। আচ্ছা চলো, তাহলে আমাদের প্রথম যে যুক্ত বর্ণ রয়েছে স এবং হলো ক। আচ্ছা এখন এখানে দুটি যুক্ত বর্ণ ভেঙে দেখাচ্ছি, স যোগ ক। এখন আসো এই যে আমরা ভেঙে দেখালাম এই ভাঙ্গা দুটি বর্ণ দিয়ে কি করবো, আমরা দুটি শব্দ গঠন করব। কি লিখতে পারি দেখো, একটা স্কুল, আরেকটা কি লেখা যেতে পারে স্কেট। তাহলে কি হলো, দুটি শব্দ হয়ে গেল স্কুল এবং হলো স্কেল। আরেকটা আসো ম ম, এখানে দুটি বর্ণ রয়েছে কি, ম যোগ ম, এখানে রয়েছে দুটি বর্ণ ম যোগ ম। আমরা ম দিয়ে দুটি শব্দ লিখতে পারি কি, যেমন ধরো আম্মা, আম্মা অনেকে আমরা মাকে কি বলে ডাকি, আম্মা বলে ডাকি। আরেকটা কি লেখা যেতে পারে, মুহাম্মাদ। মুহাম্মাদ তাহলে কি হলো, ম ম দিয়ে আমরা ম যোগ ম আম্মা মুহাম্মাদ। তারপর আসো চ, এখানে দুটি বর্ণ রয়েছে কি, চ এবং চ, দুটি চ রয়েছে, চ যোগ চ। আচ্ছা এইটা দিয়ে আমরা দুটি কি শব্দ লিখতে পারি, একটা লেখা যেতে পারে বাচ্চা, বাচ্চা। আরেকটা লিখতে পারি হলো উচ্চ, উচ্চ। তাহলে এটাকে কি দুটো শব্দ হলো, একটা হলো বাচ্চা আরেকটা হলো উচ্চ। তারপর আসো উমগ, উমগ, তাহলে এখানে দুটি বর্ণ কি রয়েছে, উম যোগ গ। অঙ্গ আরেকটা লিখতে পারি হলো ভাঙ্গা। তাহলে দেখো আমাদের দুটি বর্ণ কি হলো, উম যোগ গ, এটা দিয়ে আমাদের দুটি শব্দ হলো কি, অঙ্গ ভাঙ্গা। মানে যুক্ত বর্ণ ভেঙে তোমাদের আসবে কিন্তু ভাবে যে
যুক্ত বর্ণটি ভেঙে দুটি করে শব্দ লিখো অথবা যুক্ত বর্ণ ভেঙে একটি করে শব্দ লিখো। আর যারা অনলাইনে আমাদের যে পরীক্ষাগুলো হবে যদি ওরকম এক কথায় আসে সেরকম আসবে, যেমন ধরো এখানে থাকতে পারে যে ম ম, এই দু যুক্ত বর্ণ দিয়ে নিচে কোন শব্দটি রয়েছে, তখন যেমন থাকলে থাকবে আম্মা, স্কুল, অঙ্গ, বাচ্চা, তোমরা কি করবা আম্মার মধ্যে টিক চিহ্ন দিবে। তারপর চলে আসি আমরা আরেকটি বর্ণতে, স, একটা হলো প, তো এখানে থাকবে দুটি বর্ণ স যোগ প। আচ্ছা, স যোগ প, এটা দিয়ে আমরা দুটি শব্দকে লিখতে পারি। স্পর্শ, আরেকটা হতে পারে কি স্পর্শ, তাহলে দেখো সয়ের পদে আমরা দুটি শব্দ একটা লিখতে পারি স্পর্শ, আরেকটা হলো কি স্পর্শ। আচ্ছা, তারপর আসো আমরা আরো কিছু বর্ণ তৈরি করব। তাহলে আমি এটা আবার বলে দিচ্ছি, দেখো সয় ক, স যোগ ক, স্কুল স্কেল, আবার মর্ম, ম যোগ ম, আম্মা মুহাম্মদ, তারপরে রয়েছে কি চ চ, চ যোগ চ, বাচ্চা উচ্চ, আরো কি রয়েছে উম গ, উম যোগ গ, অঙ্গ ভাঙা, সর্প, স যোগ প, স্পর্শ, আরেকটা হলো স্পর্শক, স্পর্শ মানে হলো ছোঁয়া, যা দ্বারা স্পর্শ করা হয় সেটাকে বলা হয় স্পর্শক। তারপর আমরা কি লিখতে পারি দেখো, প যোগ ত, আচ্ছা এটা দিয়ে কি হতে পারে, সপ্তম, আর এটা হলো সপ্তাহ, তাহলে কি হতে পারে পয় ত দিয়ে দেখো প যোগ ত, সপ্তম এবং সপ্তাহ। তারপর আসো কয়রফলা, ক যোগ রফলা, পাশে তুমি এটা একটু লিখে দিবা, সরি রফলা। আচ্ছা, এখন দেখো এটা দিয়ে আমরা কি লিখতে পারি, রফলা দিয়ে ক্রয় বিক্রয়, তাহলে কাজক রফলা দিয়ে আমরা কি লিখতে পারি ক্রয় বিক্রয়, এটা নামই হলো কিন্তু তোমার রফলা, আমরা যে বলি না এই যে এটুকু কিন্তু এটা হচ্ছে রফলা, কিন্তু এটাকে শুধু আমরা লিখে দিলাম যাতে স্পষ্ট করে এটা বোঝা যায়, ক যোগ রফলা, তাহলে এটা দিয়ে আমরা কি লিখতে পারছি ক্রয় এবং হলো বিক্রয়, ক্রয় মানে হলো কেনা আর বিক্রয় মানে হলো বিক্রি করা। তারপর আসো ত যোগ ন, আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি ত যোগ ন দিয়ে যত্ন, আর একটা হতে পারে রত্ন, তোমার ত যোগ ন দিয়ে হতে পারে কি যত্ন এবং হলো রত্ন। তারপর আসো ন যোগ দ, ন যোগ দ, এটা দিয়ে আমরা দুটি শব্দ কি লিখতে পারি, একটা আসো আনন্দ, আর
আনন্দ, আর একটা হতে পারে কি ছন্দ, ছন্দ। আচ্ছা তারপরে তোমার আসো ন যোগ ত, ন যোগ ত, তাহলে হয়ে গেল অনন্ত। এটা দিয়ে আমরা কি লিখব, দুটি শব্দ হলো অনন্ত আর একটা হলো বসন্ত। আচ্ছা তাহলে একটু রিভিশন দিচ্ছি, তাহলে হলো দেখো প যোগ ত, সপ্তম সপ্তাহ, প যোগ রফলা, সেটা দিয়ে হলো কি ক্রয় বিক্রয়, ত যোগ ন, এটা দিয়ে কি হয়ে যাবে যত্ন রত্ন, ন যোগ দ আনন্দ ছন্দ, ন যোগ ত অনন্ত বসন্ত। তাহলে আজকে এই যুক্ত বর্ণগুলো দশটি থাকলো, তো তোমরা এটা খুব বাসায় ভালো করে পড়বে এবং বাসায় ভালো করে এটা কি করবে প্র্যাকটিসও করবে। আমি নেক্সট ক্লাসে আবার অন্য একটি টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।